সংশ্লিষ্ট দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি? সংশ্লিষ্ট দেওয়ার পদ্ধতির মধ্যে খুব বেশি পার্থক্য নাই। সালামের আগে দেবেন না সালামের পরে দেবেন, এই একটা পার্থক্য আছে। কিছু হাদিস বলছে সালামের আগে এবং কিছু হাদিস বলছে সালামের পরে। ওলামায়ে কেরাম, আপনি যেহেতু জানতে চাচ্ছেন যে কোন পদ্ধতিটা বেটার, আমি সেটাই বলছি। দেখা যায় এই হাদিসগুলোর উপর গবেষণা করে, আমারও একটা পেপার ছিল এটা সোর্সেসদের উপরে, আমি যখন মাস্টার্সে পড়তাম তখন দেখলাম যে পাঁচটা ছয়টার মতো হাদিস আছে এখানে, এবং এই হাদিসগুলোর মধ্যে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সালাতের মধ্যে কেউ ভুল করে রাকাত সংখ্যা বাড়ায় কমায়, অর্থাৎ সে ভুলে গেছে তিন রাকাত পড়ছে না চার রাকাত পড়ছে, দুই রাকাত পড়ছে না তিন রাকাত পড়ছে, হ্যাঁ যেমন মাগরিবের সালাতে চার রাকাত পড়ছে না তিন রাকাত পড়েছে, এরকম যখন ভুল তার কাছে আসে তখন সে ইয়াকিনের উপর থাকবে, অর্থাৎ তিন আর চারের মধ্যে সন্দেহ হলে তিন পড়েছে বলে নিশ্চিত ধরে নিবে, আরও এক রাকাত পড়বে। দুই আর তিনের মধ্যে পার্থক্য হলে, মানে সন্দেহ হলে দুই পড়েছে বলে সে বাকি আমলটা করবে। তারপরে সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট এসেছে সে সালাম ফেরানোর আগে দুটো সাহু সিজদা করে নেবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফতোয়া, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি সবাই সালাম ফেরানোর পরে সাহু সিজদা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের এই হাদিসে বলছেন রাকাত সংখ্যায় কারো ভুল বিভ্রান্তি হলে, সন্দেহ তৈরি হলে সে সালাম ফেরানোর আগে দুটো সাহু সিজদা করবে। এটা একটা জায়গা গেল। দ্বিতীয় জায়গা হচ্ছে ওয়াজিব তরক করা, যেমন প্রথম চার রাকাত ওলা নামাজে দ্বিতীয় রাকাতে না বসা। তো এটা যদি আপনার মিস হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেল যে তিনি যেই সেজদাটা করেছেন সেটা সালামের আগে, তার মানে সালাতের মধ্যে যদি নকস হয় ত্রুটি হয় ওয়াজিব ছেড়ে দিলেন, তাহলেও সহু সেজদা করবেন সালামের আগে। আচ্ছা, সালাতের মধ্যে যদি অতিরিক্ত আমল হয়ে যায়, যেমন জুলিয়াদাইনের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরাকাত পড়ে জোহরে অথবা আসরে সালাম ফিরিয়ে ফেলেছিলেন, তখন তার মনে হলো যেন কিছু একটা ঘটেছে, মনে হয় অস্বাভাবিক কিছু একটা ঘটেছে, তখন এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহকে আপনি মানে এখন বলেন তো সালাত কি এখানে দুরাকাত হয়ে গেছে নাকি আপনি ভুল করেছেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলটা মনে আসছে না, বলছেন আমি ভুলও করি নাই আর রাকাত কমেও নাই, রাকাত ওই চার রাকাতই আছে। তিনবার জিজ্ঞেস করার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে তার মনে হয় কিছু একটা হয়েছে, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন কী ব্যাপার? বলছে আপনি তো দুরাকাত পড়ছেন। ওমরকে বললেন, ওমর বললেন আপনি দুরাকাত পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন এটা কয় রাকাত, চার রাকাত। তাহলে মাঝখান দিয়ে যে কথাগুলো হয়ে গেল এটা জিয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বলেন আসো বাকি দুরাকাত পড়ি। এত কথাবার্তার পরেও কিন্তু নতুন করে নিয়ত বাঁধেন নাই, সবাইকে নিয়ে আরও দুরাকাত পড়েছেন। তারপরে বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে তিনি সালাম ফেরানোর আগে দুই দিকে সালাম ফিরিয়েছেন, তারপর দুটো সিজদা করেছেন, তারপর আবার দুই দিকে সালাম ফিরিয়েছেন, বুখারীর একটা হাদিস আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে অতিরিক্ত আমলের ক্ষেত্রে যদি অতিরিক্ত কোনো আমল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দুই দিকে সালাম ফিরিয়ে দুটো সাহু সিজদা করে আবার দুই দিকে সালাম ফেরাবেন। তাহলে মানে সিচুয়েশন হলো তিনটা, একটা হলো রাকাত সংখ্যা গড়বড় হওয়ার ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুটো সিজদা, আরেকটা হলো ওয়াজিব তরকের ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুটো সাহু সিজদা তারপর সালাম, আরেকটা হলো অতিরিক্ত আমল করে ফেললেন, যেমন চার রাকাতের পরে মনে করলেন যে এটা তিন রাকাত, এটা মনে করে উঠে গেলেন পাঁচ রাকাত, আবার মনে পড়লো অথবা মুক্তাদির সুবহানাল্লাহ বলে লোকমা দিল, তখন আপনি আবার বসে গেলেন, বসে সব কিছু পড়ে দুদিকে সালাম ফিরিয়ে দুটো সহ সিজদা করে আবার দুদিকে সালাম ফেরাবেন। বুঝতে পারছেন? তিনটা সিচুয়েশনে দুরকম আমল।